নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। আবহাওয়া থেকে পাওয়া এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ খবর। বাংলার উপকূলে ফের নিম্নচাপের ভূগটি, ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যের আটটি জেলায়। জানবো এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সব আগে দেখার জন্য। গাঙ্গেয় উপকূলে নিম্নচাপের আনাগোনা। উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরির পরে এবার বাংলাদেশ উপকূলেও নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার জেরে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 24 জুলাই শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে সবকটি জেলারই কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে। এদিকে দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 23 জুলাই শুক্রবার সকালের মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 24 জুলাই শনিবার সকালের মধ্যে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। এদিকে কলকাতায় মেঘলা আকাশ। কলকাতা এবং আশেপাশের এলাকার জন্য আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলাই থাকবে। এক দুপাশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহর এবং আশেপাশের কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 এবং 28 ডিগ্রি সেলসিয়াস। এদিকে জোড়া নিম্নচাপের জেরে আগামী সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টি বঙ্গে। দুর্যোগ ধেয়ে আসছে রাজ্যের দিকে, সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, যা বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে, যার জেরে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে, রাজ্যেও তার প্রভাব পড়বে। মূলত উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হবে ভালোই। আজ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার বাড়বে বৃষ্টি, তারপরেই আবারও সোমবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। এদিকে 26 জুলাই বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে, যার জন্য পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।